আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথে আছি আমি মেহের নিগার। আজ জানাব আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সংবাদ ও বিশ্লেষণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে চীনের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন। এ সময় পশ্চিমাদের সঙ্গে নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সমর্থন জানাবেন পুতিনকে, এমন তথ্য জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ন্যাটো নেতারা যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন ক্রেমলিনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন পুতিন এবং শি জিনপিং বৈশ্বিক নিরাপত্তার ব্যাপারে অভিন্ন অবস্থান নেবেন। পুতিন 4 ফেব্রুয়ারি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন। ক্রেমলিনের শীর্ষ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ওশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশের বিষয়ে যৌথ বিবৃতি তৈরি করা হচ্ছে। এতে নিরাপত্তা বিষয়ে মস্কো এবং বেইজিং এর অভিন্ন মতামত প্রতিফলিত করবে। উশাকভ বলেন, চীন নিরাপত্তা গ্যারান্টির জন্য রাশিয়ার দাবিকে সমর্থন করে। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য সামরিক অভিযান রুখতে ইউরোপের যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সেনা মোতায়েন ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছে মস্কো। বিবিসি রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুসকোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। গ্রুসকো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপে অতিরিক্ত সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নিয়েছেন তা হবে ধ্বংসাত্মক ও অন্যায়। মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণা উত্তেজনা আরও বাড়িয়ে দেবে এবং রাজনৈতিক সমাধানের পথ রুদ্ধ করবে। চলতি সপ্তাহে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন করার ঘোষণা দেন জো বাইডেন। রাশিয়াকে যুদ্ধে নামানোর চেষ্টা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের পর বুধবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। হোয়াইট হাউস জানায়, নর্থ ক্যারোলাইনার একটি সামরিক ঘাঁটি থেকে 2000-এর মতো মার্কিন সেনা পোল্যান্ড ও জার্মানিতে পাঠানো হবে। এছাড়া জার্মানিতে ইতিমধ্যে অবস্থান করা 1000 সেনা রোমানিয়ায় যাবে। এর আগে মঙ্গলবার মস্কোতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, তার দেশকে ইউক্রেনে একটি যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, আমার কাছে মনে হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র এতটা উদ্বিগ্ন নয়, বরং রাশিয়ার উন্নয়নকে আটকে রাখাই তার প্রধান কাজ। সেই অর্থে ইউক্রেন হলো এই লক্ষ্যে পৌঁছানোর একটি হাতিয়ার। বেশ কিছুদিন ধরে ইউক্রেন সীমান্তে ট্যাঙ্ক, গোলন্দাজ, গোলাবারুদ, যুদ্ধবিমান সহ সমরসজ্জায় প্রায় 1 লাখ সেনা জড়ো করেছে রাশিয়া। ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর দাবি, কিয়েভে আগ্রাসন চালানোর প্রস্তুতির অংশ হিসেবেই ক্রেমলিন এই সেনা সমাবেশ করেছে। তবে ক্রেমলিন সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ আগ্রাসন ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হবে না, এটা হবে পুরো ইউরোপের এবং একটি পূর্ণমাত্রার যুদ্ধ। যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিভিন্ন সীমান্তে ব্যাপক সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে রাশিয়া। স্যাটেলাইট থেকে সংগ্রহ করা এমন ছবি প্রকাশ করেছে ম্যাক্সার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে, স্যাটেলাইটে ধারণকৃত নতুন ছবিতে প্রমাণ পাওয়া গেছে বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম সীমান্তের একাধিক জায়গায় সামরিক তৎপরতা জোরদার করেছে রুশ কর্তৃপক্ষ। এসব ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে স্যাটেলাইট বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ম্যাক্সার। গত 2 সপ্তাহে রুশ বাহিনী বেলারুশে পৌঁছেছে। অবশ্য এ নিয়ে দুদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বড় ধরনের সামরিক প্রশিক্ষণ মহড়ার জন্য তাদের মোতায়েন করা হয়েছে। ম্যাক্সার জানিয়েছে, রাশিয়ার এমন তোড়জোড় সামরিক আগ্রাসন সামনে রেখে এগুচ্ছে। ম্যাক্সার বলছে, নতুন চিত্রগুলো অনুযায়ী রুশ সামরিক বাহিনীর সম্প্রসারণ আরও বৃদ্ধি পেয়েছে, যা পূর্বের অবস্থানকে ছাড়িয়ে গেছে। ম্যাক্সারের বর্ণনা অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার মিত্র বেলারুশে উল্লেখযোগ্য সামরিক স্থাপনাও লক্ষ্য করা যাচ্ছে। বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ার প্রায় প্রতিটি সামরিক স্থাপনায় সেনাতাবু, সেনানিবাস উপস্থিতির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে ম্যাক্সার। এমন তৎপরতা থেকে বোঝা যাচ্ছে সামরিক ইউনিটগুলোতে সেনা আছে এবং তাদের সামগ্রিক প্রস্তুতির মাত্রাও বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার ভোরেনেস এলাকায় 2 সামরিক দলকে ট্যাঙ্ক ও কামানসহ দেখা গেছে, অথচ এ ধরনের সামরিক কার্যক্রমের ব্যাপকতা মস্কো বরাবরই অস্বীকার করে আসছে। তুরস্ক
তুরস্ক বিমান হামলা চালিয়েছে সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের পরিচালিত একটি বিদ্যুৎ কেন্দ্রে। এতে 4 জন নিহত হয়েছে। বুধবার চালানো হামলায় সিরিয়ার হাসাক প্রদেশের মালিকিয়ায় বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে তুর্কি যুদ্ধবিমান। এ অঞ্চলে গত মাসে আইএস সদস্যরা জেল ভাঙার চেষ্টা করে। সিরিয়ার পাশাপাশি ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও বিমান হামলা চালায় তুর্কি সেনারা। তুরস্কের সীমানা সন্ত্রাসমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। ওয়ার মনিটর জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছেন কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যরা। এদিকে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, তাদের যুদ্ধবিমান ইরাক ও সিরিয়ায় কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে তুরস্ক, ফলে তাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় দেশটি। তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দিবিরোধী অভিযানে 7টি যুদ্ধবিমান অংশ নেয়। 6টি বিমান ঘাঁটি থেকে এ অভিযান চালানো হয়। সিরিয়া ও ইরাকে থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও সিরীয় কুর্দি ওয়াইপিজি জঙ্গি নির্মূল অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলেও দাবি তুরস্কের। সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাতে আসা 3টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় ড্রোন ধ্বংসের এই দাবি করা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা খবর প্রকাশ করে। টুইট বার্তায় বলা হয়, বুধবার ভোরে হামলার উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমায় প্রবেশ করা 3টি ড্রোন জনবসতির বাইরে ধ্বংস করেছে। এতে আরও বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় যে কোনো হুমকি মোকাবেলায় এবং রাষ্ট্র ও এর ভূখণ্ড সংরক্ষণ ও প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। তবে এই ড্রোনগুলো কোথা থেকে পাঠানো হয়েছিল তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়নি। এর আগে আরও 3 দফা সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা করা হয়। গত 17 জানুয়ারি, 24 জানুয়ারি ও 31 জানুয়ারি 3 দফায় আমিরাতের উপর হামলা চালায় ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা। ইয়েমেনে গৃহযুদ্ধে উত্তরাঞ্চলীয় হাউসি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ দেশটিকে হাউসিদের আক্রমণের লক্ষ্যে পরিণত করেছে। 2011 সালে আরব বসন্তের প্রেক্ষাপটে জনগণের বিক্ষোভের জেরে ইয়েমেনের দীর্ঘদিনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদি দায়িত্ব নেন। নতুন সরকার গঠন হলেও ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। বিভিন্ন পক্ষের দ্বন্দ্বের কারণে 2014 সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেয়। 2015 সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউসিদের বিরুদ্ধে ইয়েমেনে হামলা শুরু করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম এ দেশ। ইয়েমেনে চলমান সংঘাতে 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বেসামরিক লোক। 6 বছরের টানা যুদ্ধ ও অবরোধে দুর্ভিক্ষের তার প্রান্তে পৌঁছেছে ইয়েমেন। ইতোমধ্যে ক্ষুধায় 50,000-এর বেশি লোকের মৃত্যু হয়েছে। ইয়েমেনের চলমান পরিস্থিতিকে বিশ্বের নিকৃষ্টতম মানবসৃষ্ট মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল আপডেট। চোখ রাখুন নয়া দিগন্ত ফেসবুক পেজে। আল্লাহ হাফিজ।